তখন ক্যামেরা চালু হয়নি। এবার হাইটা কর। তো গুড মর্নিং গাইস, এবার আমরা যাচ্ছি ওই বাড়িতে, ওই বাড়িতে মুড়ি খেতে যাচ্ছি। এবারে বুড়োর পুজোর পালা, মানে জেঠারা তিন ভাই তো, বাবারা তিন ভাই তো, তো এবারে বড়মাদের পালা পড়েছে, সেই জন্য বড়মাদের ঘরেই খাওয়া দাওয়া হবে। ভক্তে খাবে, ভক্তে খাবে বড়মাদের ঘরেতে আজকে রাত্রেবেলায়। তো দিনের মুড়ি খাওয়া থেকে সকাল থেকে নিমন্ত্রণ আছে, তো আমরা এখন মুড়ি খেতে যাচ্ছি বড়মাদের বাড়িতে। আর এই যে দিদি বেরিয়ে পড়েছে, এসে চান করব, তারপর ভাড়াল বেরোবে। তো চলো আগে বড়মাদের ঘরে যাই। তো দেখো আমাদের এখানে কি রকম জল হয়ে কি অবস্থা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি বড়মাদের বাড়িতে, রাজাদা দিদি বুলা পিউ সবাই মিলে। রাজাদা দিদি বুলা আর পিউ এ ঘন্টু সবাই মিলে মুড়ি খাচ্ছে, আর আমি তোজোকে ধরে আছি। দিদির খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি মুড়ি খাবো, কারণ তোজোকে ধরে থাকতে হবে। আর বড়মাদের ঘরে একটা আকর্ষণীয় জিনিস আছে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আম গাছ দেখতে পাচ্ছ, এই আম গাছে কীরকম আমগুলো ঝুলছে তোমরা একবার লক্ষ্য করো। একদম মানে মাথার ঠিক বে এরকম আমগুলো ঝুলছে। তো এই যে প্রচুর আকর্ষণীয় জিনিস। দু ভাই বোনে দেখো চকলেট বার করছে, মুড়ি খেয়েছে, চকলেট খাবে তোজো কি এই দেখো। তো দেখো ভাড়াল চলে এসছে, তাই আমি মা রাজাদা দিদি সবাই বাইরে দাঁড়িয়ে আছি। ভাড়াল প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। ভাড়াল চলে গেল, আর এইখানে দেখো বেলুনগুলো বিক্রি হচ্ছে, কত সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে। এই বেলুনগুলোর মধ্যে গ্যাস ভরা আছে, তো পিউ নব নব করছে, তাই পিউ আর তোজোকে বেলুনগুলো কিনে দেওয়া হচ্ছে। এই যে দেখো কত সুন্দর লাগছে। দিদি কি করছে, বেলুন কিনে দেওয়ার পর এরপর পেপসি কিনে খাওয়া হচ্ছে সবারই। পেপসিটা কেমন হেবি? এরপর আমরা বড়মাদের বাড়িতে দুপুরবেলায় ভাত খেতে এসছি। তো এই যে বুলা আমার পাশে, দিদি রয়েছে, আর এই ধারে পূজা রয়েছে। তো সবাই একসাথে বসে ভাত খাচ্ছি। তো এই যে মাসি বোনজি, আমরা সবাই একসাথে বসে ভাত খাচ্ছি। তো এই যে বড় মাসি এসছে বিকেলবেলায়। তো বুলা আর বড় মাসি নতুন বাড়ি দেখছে এখন ঘুরে ঘুরে, আর আমি তো আগের ভিডিওতেই তোমাদেরকে নতুন বাড়ি দেখিয়েছি। আজকে রাত্রেবেলায় তো ভক্তে খাবে, তো তার জন্য আয়োজন ব্যবস্থা করা হচ্ছে, লুচি। এই ভক্তদেরকে প্রত্যেক বছর লুচি, কুমড়োর তরকারি, ঘুগনি, চাটনি এইসব খাওয়ানো হয়। তো এক বছর করে পালা পড়ে আমাদের বাবা জ্যাঠাদের মধ্যে। তো এই যে লুচি ছাঁকা হচ্ছে, এবারে বড়মাদের পালা পড়েছে, তো বড়মাদের ঘরে সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে। তো এই যে লুচি ছাঁকা হচ্ছে, আর একদিকে বদ্দি মাসি ঘরের পরিবারের সবাই লুচি বেলাবেলি এসব করছে। তো ভক্তদেরকে খাওয়ানোর পর আবার ভক্তেরা ঠাকুর নাচায়, তারপর সারা রাত জেগে। তো এটা রাত্রেবেলাতেই খাওয়ানো হয়। সন্ধ্যেবেলায় আমরা চারজন একসাথে বসে, গোল করে বসে টিফিন করে নিচ্ছি, আমি দিদি পূজা বুলা, লুচি, কুমড়োর তরকারি, ঘুগনি, দই,
চাটনি সমস্ত কিছু দিয়ে আমরা টিফিন করে নিচ্ছি একটু। তো আমরা এখন বড়মাদের ঘরে এসেছি, খাওয়া দাওয়া হলো, লুচি ফুচি খাওয়া দাওয়া হলো, আর এখনো সবাই খাচ্ছে। তারপর খেয়ে দিয়ে বসে আছি, ঠাকুর আসবে প্রায় 9টা বেজে যাবে ঠাকুর আসতে। এই যে ঘুমটি বাবু, কি এই যে ঠাকুর চলে এসছে, এবার ঠাকুরকে নিয়ে অন্ধকালীতলায় যাবে। তো অন্ধকালীতলায় তিন পাক ঘুরে তারপরে ঠাকুরকে চড়কতলায় নিয়ে আসবে। তো দেখো, এই যে বাবা হংসরাজকে মাথায় নিয়ে যাচ্ছে। এই যে ঠাকুরের পাশে পাশে যেতে যে কি ভালো লাগছে, মনের অনুভূতিটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত একটা ভালো ফিল হচ্ছে। তো দেখো, ঠাকুর অন্ধকালীতলাতে চলে এসছে, এখানে এবার তিন পা ঘুরবে। এরপর বাবা বুড়ো বাবা হংসরাজকে চড়কতলাতে নামিয়ে রাখা হবে, তারপরে ভক্তেরা সবাই সেবা নেবে, বড়মাদের বাড়িতে সেবা নেবে। এই যে দেখো, চড়কতলাতে বাবা হংসরাজকে মাথায় থেকে নামানো হচ্ছে। বড়মাদের বাড়িতে ছাদে ভক্তদেরকে খাওয়ানো হচ্ছে, আর এই যে রাজাদা অসীম মেসো বাড়ির সবাই পরিবেশন করছে। এখন প্রায় 10টা বাজে। এরপর ভক্তরা সেবা নেওয়ার পর আবার ঠাকুর মাথায় করে নিয়ে এসে তারপর ঠাকুরের মালা ফেলানো হবে। তো তোমরা দেখতে থাকো, সমস্ত কিছু দেখতে পাবে। এই যে এরপর ঠাকুর নিয়ে আসছে, আর প্রত্যেকবার এই শিবদের অন্ধকালীতলা যেতে রাস্তাতে চৌমাথাতে এখানে ঠাকুর নাচিয়ে মালা ফেলানো হয়। এই বাবা হংসরাজে মালা ফেলা দেখার জন্য অনেক জনাই আসে, দেখতেই পাচ্ছ অনেক অনেক ভিড় হয়ে গেছে। এতক্ষণ ছোদ্দা নাচাচ্ছিল, তো এরপর মেজদা মাথায় ঠাকুর নিচ্ছে। তো মেজদা এরপর মালা ফেলবে, তো মেজদার মাথায় ঠাকুর দেওয়া হচ্ছে। তো
এই যে দেখতে পেলে ঠাকুরের গলা থেকে মালা পড়ে গেল, মেজদা মালা ফেলে দিল। তো প্রতি বছর 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 ধরে এই রকম ভাবেই মালা ফেলা হয়। তো মালা ফেলার পরও এখনও অনেকক্ষণ ঠাকুর নাচবে এখানে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো অনেকটা রাতও হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। এই যে পিছনে যে রথগুলো দেখতে পাচ্ছ, এই রথে বাবা বুড়ো থাকে। তো বাবা বুড়ো নিজেই নাচে, আর বাবা হংসরাজকে মাথায় করে নাচানো হয়। তো বাবা বুড়োর বাহন বাবা হংসরাজ, এই যে মাথায় করে নাচানো হচ্ছে বাবা হংসরাজকে। তো আমরা এখন বড়মাদের দুয়ারে চলে এসেছি। তো ঠাকুরকে দেখতে পাচ্ছ, ওই যে অনেকটা দূরে ওখানে রয়েছে, এখনও ঠাকুর নাচছে। আর অনেকটা রাত হয়েছে, তো আমাদেরকে খেতে হবে। তো আমরা খাওয়ার জন্য চলে এসেছি, আর ঠাকুর এখানে অনেকক্ষণ নাচবে এখন। দিদি আর রাজাদার বিবাহ বার্ষিকীর ভিডিও তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, অনেক রাত হয়েছে। টাটা, বাই বাই।